আইডিএলসি প্রথম আলো এসএমই পুরস্কার 2023 পেল 5 প্রতিষ্ঠানের 6 উদ্যোক্তা। কৃষি, প্রযুক্তি, উৎপাদন, রপ্তানি শিল্প ও নারী উদ্যোক্তা, এই 5 শ্রেণীতে তারা এই পুরস্কার অর্জন করেন। এছাড়া 2টি প্রতিষ্ঠানকে সম্মানজনক স্বীকৃতি দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বিজয়ী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামালউদ্দিন এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। এবছর কৃষিতে স্কাইফ্লোরার ব্যবস্থাপনা পরিচালক সাজিদ খান, প্রযুক্তিতে এয়ার কমিউনিকেশনস এর প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান, উৎপাদন শিল্পে সেফ ট্রেডিং কর্পোরেশন সতেজ স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তফা কামাল, রপ্তানি শিল্পে অপারেচিও লিমিটেডের চেয়ারম্যান মুনিয়া জামান এবং নারী উদ্যোক্তা শ্রেণীতে রেড বিউটি স্টুডিও অ্যান্ড সেলুন ও উজ্জ্বলা লিমিটেডের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক আফরোজা পারভিন পুরস্কার পেয়েছেন। এছাড়াও জুরি বোর্ডের বিবেচনায় 2টি প্রতিষ্ঠানের 2জন উদ্যোক্তাকে সম্মানজনক স্বীকৃতি দেওয়া হয়েছে। 20 বছর ধরে আমার প্রতিষ্ঠান এয়ার কমিউনিকেশন ওয়ার্ডপ্রেস এবং সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস সাস নিয়ে কাজ করছে। আমরা এক গ্লোবালি ওয়ার্ডপ্রেসের প্রোডাক্ট যেগুলো তৈরি করেছি এখন প্রায় 6.7 মিলিয়ন মানুষ আমাদের প্রোডাক্ট ইউজ করছে। আমি আশা করি এই অ্যাওয়ার্ড তরুণদের অনেককে সফটওয়্যার এবং সফটওয়্যার সাসে আসার জন্য অনুপ্রাণিত করবে। আজকে রপ্তানি শিল্পে প্রথম আলো আইডিএলসি থেকে আমি পুরস্কার পেয়েছি। নিঃসন্দেহে প্রতিষ্ঠানের জন্য একটা পুরস্কার অনেক আনন্দের, আমারও ভীষণ ভালো লাগছে। প্রথম আলো এবং আইডিএলসিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আইডিএলসি প্রথম আলো 2023 পুরস্কারে পুরস্কৃত পাওয়ার জন্য আমি আইডিএলসি এবং প্রথম আলোকে ধন্যবাদ জানাই। অবশ্যই সম্মাননা পুরস্কার একজন উদ্যোক্তাকে তার কাজের গতি বৃদ্ধি করে দেয় এবং সমাজ এবং দেশের প্রতি আরো অনেক রেসপন্সিবিলিটি বেড়ে যায়। সাধারণের মধ্যে থেকেও যারা অসাধারণ, এমন এসএমই উদ্যোক্তাদের সম্মানিত করতে 2021 সালে এ পুরস্কার প্রবর্তন করে আইডিএলসি ফিনান্স ও প্রথম আলো। চলতি বছর মোট 1576টি আবেদন জমা পড়ে। এরপর জুরি বোর্ড কয়েক দফা যাচাই বাছাই করে 5টি প্রতিষ্ঠানকে বিজয়ী হিসেবে চূড়ান্ত করেন। আমাদের মূল লক্ষ্যটা ছিল যে আমরা আমাদের ঢাকা শহর এবং আমাদের দেশটাকে একটু সবুজ দেশ হিসেবে রূপান্তর করার জন্য আমরা আমাদের শহরটাকে গাছপালা কেটে কংক্রিটের জঙ্গলে রূপান্তর করছি। তো আমাদের ফিউচার জেনারেশন আসলে আমাদের কাছ থেকে কতটুকু আশা করছে, তো আমরা এটা নিয়ে কাজ করছি যে আমরা আমাদের দেশটাকে আবার পুনরায় সবুজ করতে চাই। আর আজকে আইডিএলসি এবং প্রথম আলো যে সম্মাননাটা, এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই যে তারা খুব সুন্দর একটা উদ্যোগ আমাদের যে সম্মাননাটা দিয়েছে, এর মাধ্যমে আমরা অনুপ্রাণিত হবো এবং আমাদের ফিউচার জেনারেশনও এইসব উদ্যোগে এগিয়ে আসার জন্য অনুপ্রাণিত হবে। ভালো লাগার জায়গা এটা যে নীরবে নিভৃতে কাজ করে গেলে কখনো না কখনো সবার সামনে কাজটি চলেই আসে, এটা হয়তো বা তেমনই একটি বিষয়। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে যে আমার দুটো পরিবার, আমি যদি বলি রেড বিউটি স্টুডিও সালন এবং উজ্জ্বলা লিমিটেডের দুটো পরিবারের প্রচন্ড পরিশ্রমের আউটপুট আজকে এটা। অনুষ্ঠানে জুরিদের পাশাপাশি পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের স্বজন, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন যুব কার্যক্রম ও ইভেন্টের প্রধান সমন্বয়কারী মুনির হাসান।